আশা করি অনেক ভালো আছেন আমার হাতে যে ওষুধটি দেখতে পেয়ে পাচ্ছেন তা হচ্ছে গ্যাস্ট্রিকের মহা ওষুধ এই ওষুধটি যদি আপনি সেবন না করে থাকেন যদি আপনি এই ওষুধটি সেবন করেন তাহলে আশা করি আপনার গ্যাস্ট্রিক পুরো চিরতরে ভালো হয়ে যাবে কেননা এই ওষুধটি হচ্ছে খাবারের পরে আপনি বড় পেটে দুই চামচ করে খেয়ে নেবেন তাছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কি খেতে পারেন প্রথমে আসে এটি ব্যবহার সম্পর্কে ব্যবহার সমূহ আপনার এটি আধিক্য হাইপার অ্যাসিডিটি পাকস্থল থলিন বা অন্তে গা প্রেপটি কালসার পাকস্থলী প্রধা গ্যাস্ট্রাইসিস জ্বালা হার্টবার্ন এবং বধ হজম ইত্যাদি নির্দেশিত এটি ব্যবহৃত হয় আপনি এটি কেন গ্রহণ করবেন বিভিন্ন কারণে কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে তাছাড়া ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন আপনি আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা বলে অনুসরণ করুন আর তারপর যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের এই ওষুধের প্রতি অ্যালার্জি থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া বমি বমি ভাব কুষ্ঠকাঠিন্য তারপর বমি হওয়া শুষ্কমুখ পানির তৃষ্ণা এগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সমাপন্ন হতে হবে সতর্কতা হিসেবে যাদের বিখে ও অক্ষমতা বা হার্ট ফেইলের আছে তাদের ক্ষেত্রে সতর্কতা করা অবশ্যই জরুরি গর্ভাবস্থায় বা স্তন ব্যবহার করা যাবে কিনা খুব সুন্দর একটি কোশ্চেন গর্ভাবস্থায় ও স্তন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু ব্যবহার করতে হবে তবে এটি যেহেতু গ্যাস্ট্রিকের ওষুধ আপনার চিকিৎসক যেভাবে বলবে সেভাবে আপনি ব্যবহার করবেন আর এই ওষুধটির দাম পড়বে আপনার দুশো টাকা বাজার মূল্যে আপনি ইচ্ছে করলে এই ওষুধটিকে কিনে নিতে পারেন এটি যদি আপনি খান আপনার গ্যাস্ট্রিক পাঁচ মিনিটের মধ্যে একদম ঠান্ডা হয়ে যাবে বুক জ্বালা পোড়া থেকে শুরু করে কোনো কিছু সমস্যা হবে না আশা করি ইনফরমেশনটুকু কাজে লাগবে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করুন এবং এই ওষুধটি আপনি খেতে পারেন নির্দেশনা বলি দেখে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ব্যালাইকনটি চেপে রাখুন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন ধন্যবাদ